ঋণ আমাদের জীবনের একটি বড় বিপজ্জনক অবস্থাতে গিয়ে দাঁড়িয়ে যায়। ঋণ এবং ধার, ধার হচ্ছে গিয়ে কেউ যদি আমাদের থেকে টাকা পয়সা কিছু পায়, এবং ঋণ অনেক ধরনেরই বিপদ আমাদের জীবনে নেমে চলে আসে। তো বন্ধুগণ, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো যে আপনি ঋণমুক্ত কীভাবে হবেন, এবং এটি সম্ভব, আপনি ঋণমুক্ত হতে পারেন। কিছু কয়েকটি উপায়ের কথা বলবো, আমি তিনটি উপায়ের কথা বলবো আপনাদেরকে। এই তিনটি উপায় আপনারা অবশ্যই পালন করুন, মেনে চলুন, উপায় তিনটি করুন। আপনাদের জীবনে যা ঋণ রয়েছে সেই ঋণ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। তবে একটি কথা বলবো, এটি কোনো ম্যাজিক নয় যে আপনি আজকে উপায় করছেন আর আপনার ঋণ কালকেই আপনি ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন। এটি কোনো ম্যাজিক নয়, কোনো জাদু নয়। সময় লাগবে, এক মাস, দু মাস বা তিন মাস সময় লাগতে পারে, বা হয়তো এক সপ্তাহ, দুই সপ্তাহ। তা আপনার ঋণের অনুমান কতটুকু, ঋণের পরিমাণ কতটুকু, সেই হিসাবে আপনার সময় লাগবে। তবে আপনি ঋণ থেকে অবশ্যই মুক্ত হবেন, এবং ঋণ থেকে মুক্ত হওয়া মানে আপনি জীবনের টেনশন থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। তো বন্ধুগণ, তার আগে আমি একটি কথা অবশ্যই আপনাদেরকে বলতে চাই, যারা আজকে আপনারা এই চ্যানেলে নতুন রয়েছেন, নতুন ভিডিও দেখছেন, আপনারা আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য। বন্ধুগণ, ঋণের বোঝা যদি আমাদের জীবনে পড়ে তো আমাদের জীবনটি সর্বনাশ হয়ে যায়। শুধু আমাদের জীবন নয়, সেই ফ্যামিলি, সেই পরিবারের সদস্য যারা রয়েছে সকলের যার জীবন, জীবনটি ধ্বংস হয়ে যায়। অনেক সময় এমন হয় আপনি ব্যাংকের কাছে ঋণী হয়ে থাকেন, অর্থাৎ হয়তো আপনি অনেক সময় কিছু পরিকল্পনা করেছেন যে আমি এই ধরনের একটি ব্যবসায় করব, সেই হিসাবে আপনি ব্যাংকের থেকে কিছু টাকা আপনি ঋণে নিয়ে নিন। কিন্তু সেই টাকা ঋণে নেওয়ার পর হয়তো আপনার ব্যবসায় চলছে না, বা ব্যবসায় কোনো কারণে ব্যবসায় লস হয়ে গেছে, কিন্তু ব্যাংক তো আপনাকে ছাড়বে না, ব্যাংক আপনার থেকে টাকা আদায় করেই ছাড়বে। সেই সময় আপনার পরিস্থিতি কী হতে পারে তা অবশ্যই জানা আছে। হয়তো আপনি ভবঘুরে হয়ে যাবেন, আপনি সেই ঋণ মেটানোর জন্য আরও অন্য জায়গায় ঋণ করবেন, এবং আরও অন্য জায়গায় ঋণ করবেন। এইভাবে আপনার ঋণের বোঝা আপনার জীবনে বেড়েই চলবে, এবং ঋণের বোঝা যখন জীবনে বাড়ে তখন হয়তো আপনার জীবনটি ধ্বংস হয়েও যেতে পারে। আপনার মানসিক স্থিরতা থাকবে না, আপনি সর্বদা খারাপ মানসিক অবস্থায় থাকবেন, এবং অনেক সময় এমনও হয় আপনি কোনো কাজ করতে গেলে আপনার মন বসবে না। তো বন্ধুগণ, মন দিয়ে ভিডিওটি অবশ্যই দেখুন, মন দিয়ে শুনুন ভিডিওটি। আপনি এই তিনটি উপায় আমি বলবো, এই তিনটি উপায় আপনারা করুন, এতে আপনি ঋণমুক্ত হয়ে যাবেন। আপনি যে কোনো কারণে আপনি ঋণের টাকা আপনি পরিশোধ করতে পারবেন, আপনি পথ খুঁজে পাবেন ঋণের টাকা পরিশোধ করার জন্য যে কোনো উপায়ে। প্রথম উপায়টি হচ্ছে আপনি বাজার থেকে সন্দুক লবণ কিনে নিয়ে আসবেন, একটু বেশি পরিমাণে সন্দুক লবণ কিনে নিয়ে আসবেন। সন্দুক লবণ কিনে নিয়ে আসার পর আপনাকে কী করতে হবে, আপনাকে শনিবার দিন এই কাজটি করতে হবে, এই উপায়টি আপনাকে শনিবার দিন করতে হবে। শনিবার দিন আপনি আপনার হাতে, আপনি সূর্য অস্তের আগে আপনাকে এই কাজটি করতে হবে, আপনার ডান হাতের মুঠোতে যতখানি সন্দুক লবণ আপনার হাতের মুঠোয় ধরে ততখানি সন্দুক লবণ আপনি নিয়ে নিন। নিয়ে নেওয়ার পর আপনি সেই সন্দুক লবণ নিয়ে আপনি আপনার মাথার চারপাশে, আপনি আপনার মাথার চারপাশে আপনি ক্লকওয়াইজ এটিকে সাতবার করে ঘুরিয়ে দিন। আপনার সেই হাতে থাকা সন্দুক লবণটি নিয়ে আপনার মাথার চারপাশে উপরে আপনি ক্লকওয়াইজ, আপনি যেভাবে ঘুরি ঘুরে সেইভাবে আপনি ক্লকওয়াইজ আপনি সাতবার আপনি আপনার মাথাতে ঘুরিয়ে নিন। আপনি ঘোরানোর পর আপনাকে মনে মনে বলতে হবে যে আমি আমার ঋণ এত দিনের ভিতর আমি পরিশোধ করে দেবো। পজিটিভ থিঙ্কিং, আপনাকে পজিটিভ কথা আপনাকে ভাবতে হবে, পজিটিভ চিন্তা আপনাকে করতে হবে। আপনি পজিটিভ চিন্তা করুন যে আপনাকে এতদিনের ভিতর আমি এই ঋণ আমি পরিশোধ করে দেব। এই কাজটি করার পর আপনাকে সেই লবণটি নিয়ে আপনি যে কোনো গাছের গুড়িতে আপনি সেই লবণটিকে আপনি ফেলে দিন। এতে কি হবে, আপনি যতদিন আপনি বলেছেন যে আমি দু মাসের ভিতর আমি এই ঋণ শোধ করে দিতে পারবো, তিন মাসের ভিতর শোধ করে দিতে পারবো, সেই দিনের ভিতর আপনার ঋণ শোধ হয়ে যাবে। দ্বিতীয় কাজটি হচ্ছে গিয়ে আপনি গোলাপ যেমন আপনি বাজারে যে কোনো মিষ্টির দোকানে পেয়ে যাবেন, তবে সেই গোলাপ যেমন আপনাকে নিতে হবে কালো রঙের গোলাপ। যেমন আপনি কিনে আপনি যে কোনো অন্ধ ব্যক্তিকে সেটি আপনি দান করুন। গোলাপ যেমন কিনে আপনি যে কোনো অন্ধ ব্যক্তিকে আপনি দান করুন, এতেও আপনার ঋণ শোধ হয়ে যাবে। তৃতীয় নিয়মটি অনেক ভালো নিয়ম। এই নিয়মটি করার পর ইতিমধ্যে অনেকেই ফলো পেয়েছে।
আছে। আপনাকে কি করতে হবে, আপনাকে অমাবস্যার দিন, অমাবস্যার দিন আপনি সূর্য অস্ত যাবার পর, এমন নয় যে আপনি রাত 8টার সময়, তেমন নয়, যখনই সূর্য অস্ত যাবে সেই সময় আপনি একটি মাটির ঘট নেবেন, একটি কলসি নেবেন, মাটির কলসি, সেখানে আপনি একটি কাঁচা টাকা ফেলে দিন এবং আপনার যা বাড়িতে যে জল আপনি ব্যবহার করে থাকেন আপনি সেই জল আপনি কলসিতে ভরে দিন। ভরার পর আপনি সেখানে কলসির জলটিতে দেখে আপনি মনে মনে আপনি বলুন যে আমার ঋণ আমি এতদিনের ভিতর শোধ করে দিব। আপনি এইভাবে বলুন, আপনার মনের আশাটি বলুন। বলার পর সেই কলসিটিকে নিয়ে আপনি সন্ধ্যার সময় আপনি যে কোনো গাছের নিচে গিয়ে সেই কলসিটিকে আপনি রেখে দিন, নাইবা কোনো আপনি নির্জন জায়গাতে আপনি সেই কলসিটিকে রেখে দিন। এত কি হবে, আপনি যে কথা বলছেন যে আপনি সময় নির্ধারণ করেছেন মনে মনে যে 2 মাস, 1 মাস, 2 সপ্তাহ, আপনি ততদিনের ভিতরে আপনার যা ঋণটি সেই ঋণগুলি আপনি শোধ করে দিতে পারবেন। তবে এই কাজগুলি করার সময় এই মাটির কলসির কাজটি এবং যে লবণের কাজটি বললাম, এই কাজগুলি করার সময় যখনই আপনি বাইরে বেরোবেন, কাজটি যখন আপনি লবণটি ছিটানোর জন্য গাছের গুঁড়িতে দেওয়ার জন্য যখন বেরোবেন বা কলসিটি রাখার জন্য যখনই বেরোবেন, সে সময় আপনি কারুর সঙ্গে কথা বলবেন না এবং আপনি পিছনে ঘুরে তাকাবেন না এই কাজ দুটি করার সময়। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকবে। কাজগুলি অবশ্যই করুন ঋণমুক্ত হওয়ার জন্য এবং ঋণমুক্ত আপনি হবেন এই কাজগুলি করার পর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং আজকে যারা এই চ্যানেলে নতুন রয়েছেন আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করুন।